সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী সোহিনী গুহরায়। এ নামটা বললে যদি না চেনেন তাহলে বলেই ফেলি অভিনেত্রীর পর্দার নামটা, তিনি গঙ্গারাম ধারাবাহিকের নায়িকা টাইরা। পর্দায় বিয়ে সম্পন্ন হয়েছে মাত্র কয়েকদিন আগে, তারই মধ্যে রিয়েল লাইফের বিয়েটাও সেরে ফেললেন নায়িকা। গাঁটছড়া বাঁধলেন দীর্ঘদিনের বন্ধু কল্লোল চৌধুরীর সঙ্গে, আর সেই বিয়ে উপলক্ষে রিয়েল লাইফের স্ত্রীর আমন্ত্রণে অনুষ্ঠানে বাড়িতে পৌঁছে গেলেন স্বয়ং গঙ্গারামও। জমিয়ে মজা করলেন, সেলফি তুললেন, খেলেন কবজি ডুবিয়ে। বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক উঠে আসছিল সোহিনীর ব্রাইট স্কোয়াডের একাধিক ছবি। ব্যাচেলর থেকে শুরু করে হলদি সবেতেই সোহিনীর বান্ধবীরা মাতিয়ে তুলেছিলেন। সোহিনীর বন্ধুরাও বেশিরভাগই টলিউডের জনপ্রিয় মুখ, মিষ্টি দাস, প্রতুষা পাল, ঐশ্বর্য সেন, ভাবনা বন্দ্যোপাধ্যায়, সোনাল মিশ্র। অন্যদিকে সম্রাট মুখোপাধ্যায় সহ আরো অনেক টি টাউনের চেনাজানা মুখের ভিড়ে গমগম করছিল সোহিনীর বিয়ে বাড়ি। লাল টুকটুকে বেনারসি, ভারী সোনার গয়না, সোলার মুকুট আর গোলাপের মালে সজ্জিত সোহিনীকে দেখতে লাগছিল বেশ সুন্দর। তবে সবার নজর ছিল অভিনেতা অভিষেক বসুর দিকে, পর্দার স্ত্রীর বিয়েতে উপস্থিত থেকে আসর জমিয়ে দিলেন তিনি। তো ভিউয়ার্স, কেমন লাগছে সোহিনীকে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে বিনোদন জগতের নতুন নতুন ভিডিও দেখার জন্য টিউবলাইট নিউজের সঙ্গেই থাকুন। বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।